আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি ফুলকপি, গাজর, আলু এবং মটরশুঁটি দিয়ে একটি সবজি করে দেখাবো। তো এই জন্যে আমি প্রথমে সবজিটিকে তেলের উপর দিয়ে ভেজে নিব। এবার আমি তেলের উপরে আমার ফুলকপিগুলো ভেজে নিব। আমি ফুলকপিটা ভেজে নেব। আমার ফুলকপিটা ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আলু, গাজর এবং মটরশুঁটিটাকে দিয়ে দিব। এগুলো আমি ধুয়ে পানি ভরে রেখেছিলাম, এখন এগুলাকে একটু নাড়ব। আমার মটরশুঁটি বিস্কুটগুলোতে একটু দাগ দাগ হয়ে গেছে, এটা শুরু দিয়ে রেখেছিলাম, সমস্যা। এখন এটা একটু নেড়েছে, আমি এটাকে নামিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমার ফুলকপিটা আমি এভাবেই নামিয়ে নিব। এখন আমি এটাকে নামিয়ে নিয়ে মশলা কষব। আর আমি দেখুন বন্ধুরা, আমি সবজিটিকে নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াই চুলাতে আবার কড়াই দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের উপরে দুটো তেজপাতা দিব। দিব দুইটা দারুচিনি। এবার আমি এটাকে নাড়ব। দেখুন বন্ধুরা, আমার গরম মশলার ডাল থেকে বুদবুদ উঠছে। এখন আমি এটার উপরে মশলা দিয়ে দিব। মশলাটা আমি প্রথমে দিব পেঁয়াজ বাটা, আমি এক চামচ জিরা বাটা দিব, এক চামচ কাঁচামরিচ, দু চামচ দিয়ে দিলাম, এক চামচ দিব আদা বাটা, আর দিব এই এক টেবিল চামচের মতো রসুন বাটা। এখন আমি এগুলোকে একটু নাড়বো। নেড়ে ছেড়ে আমি এই পর্যায়ে দিয়ে দিব লবণ। আমার সবজিটা যেহেতু অনেক, আমি দেড় চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখন বন্ধুরা, আমি একটু পানি দিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি এক চামচ ভরে এবং হাফ চামচ হলুদ গুঁড়া, এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে নাড়ব। আর দিব এক চামচ মরিচের গুঁড়া। আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি এই জন্যে আমি এক চামচ দিয়ে এটাকে কষতে কষতে এর ভিতরে আমি মুরগির এইগুলা, যাকে লটপটি বলে, এইগুলা দিয়ে আমি সবজিটিকে রান্না করব। এটা আমি এর ভিতরে দিয়ে দেবো। আমার এখানে রয়েছে মুরগির পা, গিলা, কলিজা, মাছিয়া, এইগুলা দিয়ে আমি সবজিটাকে রান্না করব। দেখুন বন্ধুরা, আমার এটা নাড়াচাড়া হয়ে গেছে। আমি এখন সবজিটাকেও ঢেলে একসঙ্গে কষাবো। আমি নেড়ে ছেড়ে মশলার সঙ্গে সবজিগুলোকে মিশিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমার মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। এখন আমি হালকা একটু পানি দিয়ে ফুলকপিটাকে ধুয়ে আমি
ঢেকে দিব। এখন আমি এটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। বন্ধুরা আমার প্রথম পর্যায়ে পানিটা ফুটে এসেছে, এখন আমি দ্বিতীয় পর্যায়ে পানিটা দিব। আমি এখনও অল্প পরিমাণ পানি দিয়ে আর একটু কষিয়ে নিব। এখন আমি আর একবার করে দিব। দেখুন বন্ধুরা আমার এটা এই পানিটা ফুটিয়ে এসেছি প্রায়। আমি এই পর্যায়ে টমেটোটাকে এভাবে কেটে আমি দিতে দেব, এতে করে আমার সবজিটা একটু টক টক লাগবে, ভালো লাগবে খেতে। আমি আমার টমেটোটাকে ভিতরে দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা প্রথমেই টমেটোটা দেবেন না, কারণ টক লাগলে টমেটোটা টক টক লাগলে আপনার সবজিগুলো সিদ্ধ হবে না। এই জন্যে আমি আগে সবজিটাকে সিদ্ধ করে নিলাম, তারপরে টমেটোকে দিলাম। আর এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা, বেশ অনেকটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিব। দেখুন বন্ধুরা এটাকে নেড়ে চেড়ে আর একটুখানি দেখিয়ে তারপরে সামান্য পরিমাণ ঝোলের পানি দিব। আমার সবজিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়েছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মজা হবে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।